ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरोन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले सोऽयं रूपकदामह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरा श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणारघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरोभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्याय नमने गौरतिशे नमः हे कृष्णा करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकंत राधाकंत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मदेकबन्धमत्सङ्गी मद्गुरो मन्महाधन मन्निस्तारकमद्भाग्य मदानन्द नमास्तुते असाधु साधुतादायिन् अतिनीचतारक हानमञ्च कदाचिन्मा
प्रेम्णारित्कण्ठयास्पुरः ॐ नमः भगवते वासुदेवाय ॐ नमः भगवते वासुदेवाय ॐ नमः भगवते वासुदेवाय আজকে আমরা শ্রীমদ্ভাগবতমের নবম স্কন্ধ পঞ্চম অধ্যায় দুর্বাসা মুনির জীবন রক্ষা প্রসঙ্গ 27 আর 28 নম্বর শ্লোক আচ্ছা 28 নম্বর শ্লোক বলে লেখা আছে তো বলুন অম্বরীষস্য চরিতম্ যে শুণ্বন্তি মহাত্মনঃ মুক্তিং প্রয়ান্তি তে সর্বে ভক্ত্যা বিষ্ণুঃ প্রসাদতঃ অম্বরীষস্য চরিতম্ যে শুণ্বন্তি মহাত্মনঃ মুক্তিং প্রয়ান্তি তে সর্বে ভক্ত্যা বিষ্ণুঃ প্রসাদতঃ অম্বরীষস্য চরিতম্ যে শুণ্বন্তি মহাত্মনঃ মুক্তিং প্রয়ান্তি তে সর্বে ভক্ত্যা বিষ্ণুঃ প্রসাদতঃ বলুন হরে কৃষ্ণ 27 নম্বর শ্লোক ইত্যেতত পুণ্যমাখ্যানম অম্বরীষস্য ভূপতেঃ সংকীর্তয়ন্ননুধ্যানম ধ্যায়ন ভক্তো ভগবতো ভবেত অনুবাদ মহারাজ অম্বরীষের এই পবিত্র কার্যকলাপের কথা
যিনি সংকীর্তন করেন অথবা অনুক্ষণ চিন্তা করেন তিনি অবশ্যই ভগবানের শুদ্ধ ভক্ত হবেন। বলুন, মহারাজ অম্বরীশের এই পবিত্র কার্যকলাপের কথা যিনি সংকীর্তন করেন অথবা অনুক্ষণ চিন্তা করেন তিনি অবশ্যই ভগবানের শুদ্ধ ভক্ত হবেন। যারা মহান ভক্ত অম্বরীশ মহারাজের চরিত্র ভক্তি সহকারে শ্রবণ করেন তারা অচিরেই মুক্ত হন অথবা ভগবানের ভক্ত হন। তো ভাগবতমে এই সমস্ত প্রসঙ্গের আলোচনার অন্তে শ্রীল সুখদেব গোস্বামী কথা শ্রবণের ফল যেটি বলছে শ্রুতিফল সেটি বলেছেন। তো এটি হচ্ছে এই অম্বরীশ মহারাজের যে প্রসঙ্গ সেটি শ্রবণের ফল কথা বলছেন, যিনি ভক্তি সহকারে ভগবানের যে শুদ্ধ ভক্ত অম্বরীশ মহারাজ তার কার্যকলাপ চিন্তা করেন, কীর্তন করেন। মানে কি, একজন ভক্ত ভগবানের শুদ্ধ ভক্তের মহিমার কথা অন্য ভক্তকে তিনি তার অনুভূতির মতন তিনি শোনান। তিনি যেটি বুঝতে পেরেছেন তার থেকে যেটি শিক্ষা পেয়েছেন সেই কথায় তিনি যেটি অনুপ্রেরণা প্রাপ্ত হয়েছেন সেই কথা তিনি যখন বুদ্ধিমত্তার সঙ্গে সংকীর্তন করেন, অপরকে শ্রবণ করান এবং তিনিও তার নিজের ভক্তি জীবনকে আরও উত্তরোত্তর ভগবত সেবায় নিযুক্ত করার জন্য মানসিকভাবে অনুশীলন করেন তখন তার ফলটি হচ্ছে কি, সেই ব্যক্তি অবশ্যই ভগবানের শুদ্ধ ভক্ত হবেন। তো আমরা এই অম্বরীশ মহারাজের যে চরিত্র শ্রবণ করে আসছি এতদিন ধরে, অবশ্যই আপনারা যারা শ্রবণ করছেন আর যারা বক্তারা আছেন এই কথা শ্রবণ করাচ্ছেন, সুখদেব গোস্বামীর মোতাবেক আপনারা সকলেই অবশ্যই ভগবানের শুদ্ধ ভক্ত হবেন, এটা হচ্ছে আশীর্বাদ। তাৎপর্য প্রভুপাদ বলছেন, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই প্রসঙ্গে একটি অতি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। কেউ যখন অত্যন্ত ধন লুলুপ হয় তখন সে কোটি কোটি টাকা উপার্জন করেও সন্তুষ্ট হয় না, সে যেন তেন প্রকারেণ আরও ধন সংগ্রহ করতে চায়। ভক্তেরও মনোভাব ঠিক তেমনই, ভক্ত কখনও তৃপ্ত হন না, তিনি মনে করেন এটি আমার ভগবত ভক্তির সীমা। এখানে একটু পার্থক্য আছে, এটা এরকম হবে, এটি আমার ভগবত ভক্তির সীমা, ভক্ত কখনো এইভাবে মনে করেন না এবং তিনি তৃপ্ত হন না। যে তিনি মনে করেন কোনো ভক্তি অনুসরণ করছেন এটি হচ্ছে অন্তিম, মানে এর ছাড়া আমাকে আর অধিক ভগবত ভক্তি অনুশীলনের প্রয়োজনীয়তা নাই, ভক্ত কখনো এরকম মনে করে তিনি সন্তুষ্ট হয়ে যান না, তিনি তৃপ্তি অনুভব করেন না। তিনি যতই ভগবানের সেবায় যুক্ত হন ততই বেশি করে তিনি ভগবানের সেবা করতে চান, এটি ভগবত ভক্তের মনোভাব।
মহারাজ অম্বরীশ তাঁর গৃহস্থ জীবনেও একজন শুদ্ধ ভক্ত ছিলেন। তিনি সর্বতোভাবে পূর্ণ ছিলেন, কারণ তার মন এবং সবকটি ইন্দ্রিয় ভগবানের সেবায় যুক্ত ছিল। সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর বাচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। মহারাজ অম্বরীশ ছিলেন আত্মতৃপ্ত, কারণ তাঁর সবকটি ইন্দ্রিয়ই ভগবানের সেবায় যুক্ত ছিল। সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তিরুচ্যতে। কিন্তু তা সত্ত্বেও অম্বরীশ মহারাজ যদিও তাঁর সবকটি ইন্দ্রিয় ভগবানের সেবায় যুক্ত করেছিলেন, তবুও তিনি তাঁর চিত্ত ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে পূর্ণরূপে একাগ্রীভূত করার জন্য বনে গিয়েছিলেন। ঠিক যেমন একজন বণিক বহু ধন থাকা সত্ত্বেও আরও ধন উপার্জন করার চেষ্টা করে, ভগবানের সেবায় আরও বেশি করে যুক্ত হওয়ার এই মনোভাব ভক্তকে সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত করে। কিন্তু কর্মের স্তরে ধনলুলুপ বণিক যে আরও বেশি ধন চায়, সে অচিরেই বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু ভক্ত ক্রমশ ভববন্ধন থেকে মুক্ত হন। তখন আমরা এই অম্বরীশ মহারাজের চরিত্র শ্রবণ করেছি, যেখানে আমরা দেখেছি অম্বরীশ মহারাজ হচ্ছেন ভগবানের একজন শুদ্ধ ভক্ত। তো এইরকম একজন শুদ্ধ ভক্তির অনুশীলন যখন চিন্তা করা হয়, কীর্তন করা হয়, তার দ্বারা ভগবত ভক্তি, শুদ্ধ ভগবত ভক্তি স্তরে উত্তীর্ণ হওয়া যায়। তখন দেখার আছে এই শুদ্ধ ভগবত ভক্তি যেটি আমরা বর্ণন করছি সেটি কীরকম। সাধারণত যখন ভক্তির অনুশীলনের কথা বলা হয়, আমরা দেখতে পাই এই সংসারে যারা বদ্ধদশায় আছেন তাদের মধ্যে দুই রকমের অনুশীলন হয়ে থাকে। কিছু ভক্ত তারা পরাভক্তি অনুশীলন করেন, আর কিছু ভক্ত অপরাভক্তি অনুশীলন করে থাকেন। পরাভক্তি আধ্যাত্মিক ভক্তি কেউ কেউ বলে থাকেন, অপরাভক্তি পার্থিব সুখ স্বাচ্ছন্দ লাভের জন্য ভক্তির অনুশীলন। যেমন কিছু লোক সংসারে আছে, তারা ভক্তি যাজন করে থাকে হেতুযুক্ত, কোনো কামনার বশবর্তী হয়ে, সুখ স্বাচ্ছন্দ লাভের। এখানে যতদিন পর্যন্ত আমি থাকব আমাকে এই রকম সুখ সুবিধা চাই, আর অন্তিমে এই শরীর পরিত্যাগ করে আমি স্বর্গলোকে যাব, সেখানে স্বর্গসুখ ভোগ করব, ইত্যাদি যে বাসনা, এই রকম মনোভাবের দ্বারা প্রেরিত হয়ে যিনি কর্মমার্গীয় অনুসরণ করে থাকেন সেটি হচ্ছে পরাভক্তি। কিন্তু পরাভক্তি হচ্ছে কি, যে ভক্তি অনুসরণে ভগবানের সান্নিধ্য বা ভগবানের ধামে তার নিত্য সেবার অধিকারী হওয়া যায় সেটি হচ্ছে পরাভক্তি। ভাগবত মে বললেন যেটি সবই পুংসাম পরো ধর্ম যত ভক্তির অধ্যক্ষ জি। তো এই ভগবানের যে পরাভক্তি অনুশীলন সেটি তখন সম্ভব হয় যখন একজন সম্পূর্ণভাবে পাপ থেকে মুক্ত হন, নিষ্পাপ হয়ে তিনি ভগবানের ভক্তি পরাভক্তি অনুসরণ করতে পারেন। সেই জন্য আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সংস্থাপক আচার্য শ্রী শ্রীমদ্ অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ
তিনি যখন এই শুদ্ধ কৃষ্ণভক্তির প্রচার প্রসারণের উদ্দেশ্যে ভারতের অপর পারি অর্থাৎ বিদেশে গিয়ে তিনি পদার্পণ করেন, তখন তিনি কখনো কোনো আপোষ করেন নাই। সম্পূর্ণভাবে পাপকর্ম থেকে মুক্ত থেকে এই ভগবত ভক্তি অনুশীলনের পন্থাকে তিনি কেবলমাত্র মার্গদর্শন করেন। অপরপক্ষে তথাকথিত কিছু ধর্মপ্রচারক বা যাজক রয়েছেন যারা কিন্তু এই জিনিসটার উপরে অত্যন্ত গুরুত্ব আরোপ করেন না, যেমন আমিষ আহার বর্জন। যদি কেউ পরাভক্তি অনুসরণ করতে চায় তাকে অবশ্যই ভগবত প্রসাদ ভোজী হতে হবে, কিন্তু কিছু তথাকথিত ধর্মযাজক রয়েছেন তার এই ব্যাপারে অতটা গুরুত্ব আরোপ করেন না। তার মানে কি হলো, সেই রকম ভক্তির অনুশীলনকে কখনো পরাভক্তির অনুশীলন বলা যেতে পারে না। ভগবান গীতাতে বললেন, যেষাং ত্বন্তগতং পাপং জনানাং পুণ্যকর্মণাং তে দ্বন্দ্বমোহনির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যখন কেউ পরাভক্তির অনুশীলন করেন সম্পূর্ণভাবে পাপ মুক্ত হয়ে, কি হয়, দৃঢ়তরভাবে ভগবানের ভক্তির অনুসরণ করার তিনি যত্নবান হন। অপরপক্ষে বলা যেতে পারে, যারা পরাভক্তির অনুসরণ করেন না তারা কখনো দৃঢ়তার সঙ্গে ভগবানের ভক্তিযুক্ত সেবায় যুক্ত হতে পারেন না। তো এখানে বিশেষ করে যদি বলা হচ্ছে যে কেউ বলতে পারেন যে পুণ্যকর্ম মানে কি, যার মাধ্যমে এই ভগবানের পরাভক্তি অনুসরণ করা যেতে পারে, পুণ্যকর্ম এখানে আমাদেরকে বুঝতে হবে, এখানে যে পুণ্যকর্মের কথা বলা হচ্ছে সে পুণ্যকর্ম বলতে কোনো দান ধ্যান জাগতিক ক্ষেত্রে তার অতটা মহিমার কথা এখানে বর্ণন করা হয় নাই, কিন্তু ভাগবতমের যে সিদ্ধান্ত শূন্যতাম স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, পুণ্য কি, পুণ্য শ্রবণ কীর্তন, কোথায় থেকে সেই পুণ্য শ্রবণ কীর্তন, পুণ্য পুণ্যকর্মটি হচ্ছে ভক্তদের জন্য ভগবানের কথা শ্রবণ আর কীর্তন করা, বিশেষ করে শ্রীমৎ ভাগবত। বলা হচ্ছে শ্রীমদ ভাগবতম পুরাণমলম যদ বৈষ্ণবানাম প্রিয়ম যস্মিন পারমহংসম একম অমলম জ্ঞানম পরম গীয়তে তত্র জ্ঞান বিরাগ ভক্তি সহিত নৈষ্কর্ম্যম আবিষ্কৃতম তৎশূন্যান সুপঠন বিচারণ পর ভক্ত্যা বিমুচ্যেন্নর। তত্র জ্ঞান বিরাগ ভক্তি সহিত নৈষ্কর্ম্যম আবিষ্কৃতম। এই শ্রীমদ ভাগবতম শাস্ত্রটি হচ্ছে এরকম একটি পুরাণ, এরকম একটি গ্রন্থ যেটি হচ্ছে বৈষ্ণবদের প্রিয় এবং তার ভিতরে পরমহংসদের শুদ্ধ জ্ঞান অর্থাৎ শুদ্ধ ভক্তির কথা বর্ণনা করা হয়েছে। এই শ্রীমদ ভাগবতম শাস্ত্র যখন কেউ ভক্তি সহকারে পাঠ করেন কি হয়, যেমন আমরা দেখতে পাই এই ভাগবত পাঠেরও একটা মহিমা আছে। কিছু কিছু ভক্ত আছেন তারা নিয়মিতভাবে ভাগবতের বিভিন্ন স্তুতি তারা পাঠ করে থাকেন, সংস্কৃত শ্লোককে উচ্চারণ করেন, সেটিকে পাঠ বলা হয়। তো এরকম যদি কেউ ভক্তি সহকারে এই ভাগবত পাঠ করেন তাতে কি হয়, নৈষ্কর্ম্যম আবিষ্কৃতম, এই ভাগবতমে নৈষ্কর্মের কথা বলা হয়েছে, অর্থাৎ তিনি এই জড়জাগতিক স্তরে যে কর্মমার্গের অনুশীলন সেই পন্থা থেকে বিরত হতে পারেন এবং তত্র জ্ঞান বিরাগ ভক্তি সহিতম। এখানে জ্ঞান বৈরাগ্য এবং ভক্তির কথা বর্ণন করা হয়েছে। যদি একে যদি পাঠ করা হয় ভক্তি সহকারে তাহলে কি হবে, ভক্ত্যা বিমুচ্যেন্নর, সেই ব্যক্তি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। সেই জন্য পুণ্য বলতে কি, আমাদের জন্য পুণ্য শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তনটাই হচ্ছে একমাত্র
পুণ্যকর্ম ভক্তদের জন্যে। সেই জন্য আমাদের চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয় কৃষ্ণানুশীলন। এটি হচ্ছে সেই পরাভক্তি। এই শুদ্ধ ভক্তি ইহাঁ হইতে প্রেমা হয় পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয়। অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম। যখন কেউ তার মনের ভিতরে বিভিন্ন রকমের কামনা বাসনা থাকে, অন্য বাঞ্ছা বলে কি ভগবান বা ভগবৎ সম্বন্ধীয় যত কিছু ভক্তিমূলক ক্রিয়ার অনুশীলন সেটিকে বাদ দিয়ে অন্য যা কিছু, সে কথা হচ্ছে অন্য বাঞ্ছা। অনেক রকমের ইচ্ছা হতে পারে মানুষের মধ্যে, তাই না? কী করে নিজের সুখ সুবিধা পাবে, তার আত্মীয় স্বজন তারা কী করে সুখে থাকবে, তার কী করে বেশি করে মান সম্মান সংসারে প্রতিষ্ঠিত হবে, সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, এইসবকে বলা হচ্ছে অন্য বাঞ্ছা অন্য পূজা। অন্য পূজা মানে কি? কৃষ্ণের পূজা বাদ দিয়ে কৃষ্ণ পূজা করতে হবে। আর যদি কখনো অন্য পূজা করা হয় সেটি শাস্ত্র মোতাবেক শাস্ত্রবিধি পালনের মাধ্যমে সেটি করা উচিত। যারা এখনও কৃষ্ণ ভক্তি অনুসরণ করতে পারেন নাই তাদের যদি অন্য পূজা করার ইচ্ছা থাকে তাহলে সেটি যথার্থ বিধি অনুসরণ করে করা উচিত। কারণ তাহলে কেউ বলবে যে অন্য বাঞ্ছা অন্য পূজা, তাহলে কৃষ্ণ পূজা কি সকলেই করবে? তাহলে অন্যান্য দেবদেবীর পূজা অনেকে করছে, এটা কীরকম ব্যাপার? কেউ প্রশ্ন করতে পারে। ঠিক আছে, আপনি যদি করবেন শাস্ত্রে যেরকম নির্দেশ আছে সেরকমভাবে অনুসরণ করা উচিত। আচ্ছা, ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয় কৃষ্ণানুশীলন, অনুকূলভাবে কৃষ্ণের সন্তুষ্টি বিধান করা। ঠিক আছে, এই প্রসঙ্গে একটু বলে দেওয়া হবে, এখন দামোদর মাসও চলছে, এই পরাভক্তি অনুশীলন কীভাবে আনুকূল্যে সর্বেন্দ্রিয় কৃষ্ণানুশীলন। মাঝে মাঝে অনুকূল কৃষ্ণানুশীলন বলতে গেলে এরকম বোঝা হয় কৃষ্ণকে সেটি রুচিকর হতে হবে, তাই না? কিন্তু যখন কেউ প্রেমের স্তরে ভগবানের এই আনুকূল্যে কৃষ্ণেন্দ্রীয় কৃষ্ণের অনুশীলন করেন তখন কখনো কখনো দেখা যায় কৃষ্ণের রুচিকর না হইলেও যেটু সেটি হচ্ছে প্রেম স্তরের ভক্তি, সেটিও কিন্তু পরাভক্তিভাবে স্বীকার করা হয়। যেমন আমাদের এখন খুবই গুরুত্বপূর্ণ মাস চলছে দামোদর মাস, ছোট্ট কৃষ্ণ দামোদর রূপে তাকে মাতা যশোদা বেঁধে রেখেছেন, তাই না? এখনও বাঁধা আছেন, খোলা হয় নাই। হ্যাঁ, খোলা হবে, নন্দবাবা আসবে তখন খোলা হবে। তো এই প্রসঙ্গে বলা হচ্ছে যখন যশোদা মাতা কৃষ্ণকে তার ক্রোড় থেকে তার কোল থেকে মাটিতে নেমিয়ে রেখে তিনি চলে গিয়েছিলেন দুধকে বাঁচানোর জন্যে, তাই না? দুধ চুলাতে উতলে পড়ে যাচ্ছিল, তখন কিন্তু কৃষ্ণকে এটা রুচিকর হয় নাই। কৃষ্ণকে রুচি লেগেছিল সেটা? যশোদা মাতার এই রকমের একটি কার্যকলাপ সেটি কি কৃষ্ণকে রুচিকর ছিল? রুচিকর ছিল না। আচ্ছা, হিরণ্যকশিপুর সঙ্গে যখন যুদ্ধ হচ্ছে, কংসের সঙ্গে যখন কৃষ্ণের যুদ্ধ চলছে, কৃষ্ণকে রুচিকর ছিল কি ছিল না? আরে কি রে ভাই, কি 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 পড়ছো তোমরা, কি শিক্ষা লাভ করলে? আরে কৃষ্ণ সেখানে বীররস আস্বাদন করছে, তাকে রুচিকর ছিল? কি করে রুচিকর ছিল না? তো এই ব্যাপারে বলতে হবে এইরকম, যার প্রেমের স্তরে যে পরাভক্তির অনুশীলন, কখনো কখনো কৃষ্ণের রুচিকর না হইলেও আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তি উত্তমা, সেটি কিন্তু যশোদা মাতার মন ছিল কি অনুকূল, কিন্তু কংসের ভাব কি ছিল? প্রতিকূল ছিল, সে কৃষ্ণকে মারতে চাইছে। যশোদা মাতা চিন্তা করছে কি? উনি চিন্তা করছেন, আরে আমার কাছে আমার বক্ষের যে দুধ এটি আমার ছেলেকে আমি পরে
পান করাইতে পারবো। কিন্তু যেটি পদ্মগন্ধা গাভীর দুধ চুলি থেকে উতলে পড়ে যাচ্ছে, সেই দুধটিকে যদি আমি এখন না বাঁচাই, আমার শিশু সেটি পান করতে পারবে না। কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যেই সেই অনুকূল, এটি অনুকূল অনুশীলন ছিল। আপাত দৃষ্টিতে কৃষ্ণ সেটি রুচিকর ছিল না, কৃষ্ণকে রুচিকর না হলেও মাতা যশোদা তার জন্যেই তিনি সেটি করছেন। এটি হচ্ছে প্রেমের স্তরের ভক্তির পরাভক্তির অনুশীলনের একটি দৃষ্টান্ত। তিনি হচ্ছেন নিত্যসিদ্ধ, তার ক্ষেত্রে এটি বলা নয় যে তিনি অনুকূল, তিনি স্বাভাবিকভাবেই কৃষ্ণের জন্যেই সব কিছু করে থাকেন। তবে এই লীলা থেকে যারা ভগবানের পরাভক্তির অনুশীলনের প্রয়াসী, তাদেরকে এটি শিক্ষা নিতে হবে কি না, আমাদেরকে যে ভক্তির অনুশীলন করতে হবে সেটি কি হতে হবে, অনুকূলত অহৈতুক কাব্যবিহতা যা ভক্তি পুরুষোত্তমে। তো এই শুদ্ধ ভক্তির যে লক্ষণ সেটি ভাগবতমে বর্ণন করা হচ্ছে, লক্ষণম ভক্তিযোগস্য নির্গুণস্য উদাহৃতম অহৈতুক কাব্যবিহতা যা ভক্তি পুরুষোত্তমে। আমাদেরকে কিন্তু জানতে হবে এই পরাভক্তি অনুশীলনটি কিভাবে আমি করছি, এটা কি বাস্তবিকভাবে সেটি পরাভক্তি হলো না অপরাভক্তি হয়ে গেল। অহৈতুকি অব্যবহিতা হেতু শূন্য হয়। আমরা মাঝে মাঝে ভক্তির অনুশীলন করে থাকি, কিছু কারণ থাকে সেখানে, ভক্তি মুক্তি সিদ্ধি ইত্যাদি। চৈতন্য চরিতমা বলা হচ্ছে ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলি অশান্ত। যারা কর্ম মার্গের অনুশীলন করে থাকেন তারা ভক্তিকামী, জ্ঞান মার্গের অনুশীলনকারীরা হচ্ছে মুক্তিকামী, যোগ মার্গের অনুশীলনটা হচ্ছে সিদ্ধিকামী। তো এটি হচ্ছে অপরাভক্তি। কারণ যদি কেউ ভক্তি মুক্তি বা সিদ্ধি পর্যন্ত কামনা করে থাকে, সেটি আত্মসম্বন্ধীয় ধর্ম হল না, কিন্তু এটি কীরকম শরীর এবং মনগত ধর্মের অনুশীলন হল, সেজন্য সেটি হচ্ছে অপরাভক্তি। জানতে হবে যখন আমাদের শরীরের সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে, মনের তৃপ্তি সাধনের জন্যে যে ভক্তির অনুসরণ করা হয়ে থাকে সেটি হচ্ছে অপরাভক্তি। আর জেনাত্মা সুপ্রসীদতি, আত্মার সন্তুষ্টি বিধানের জন্যে যে ভক্তির অনুসরণ হয়ে থাকে সেটি হচ্ছে পরাভক্তি। আত্মার সন্তুষ্টি বিধান তখনই হবে যখন সেই ভক্তি পুরুষোত্তমের উদ্দেশ্যে হেতুশূন্য আর অবিচ্ছিন্ন মধু বা তৈলধারাবত প্রবাহমান যে ভক্তি। যেমন বলা হচ্ছে, অন্য একটি দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, গঙ্গা হিমালয়ে তিনি তার উদ্গম স্থল, কিন্তু তিনি প্রবাহমান চলেছেন কত কোথায়, সমুদ্রের সঙ্গে মিলিত হওয়ার জন্যে। ঠিক অনুরূপভাবে এই ভক্তির ধারা যখন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যে অহেতুকিভাবে অনুষ্ঠিত হয় সেটি কি হয়, পরাভক্তি হয়। এখানে একটু খুব গুরুত্বপূর্ণ বিচার রয়েছে, এ বলা হচ্ছে না, তত্র জ্ঞান বিরাগ ভক্তি সহিত, বিচারণ পর বিচার করতে হবে, ভক্তি অনুশীলনের বিচার থাকা উচিত। কি হয়, কোনো ভক্ত সে ভক্তি অনুসরণ করছে, তাকে নিজেকে বিচার করা উচিত, আমি যে এই ভক্তি অনুসরণ করছি কীরকম ভক্তি হচ্ছে, বাস্তবিকপক্ষে এটা কি পরাভক্তি হচ্ছে না অপরাভক্তি হচ্ছে, কীভাবে জানবে, সে নিজের বুদ্ধি দিয়ে তাকে বিচার করতে হবে, সে বিচারটি কীরকম, দৃষ্টান্ত প্রসঙ্গে বলা যেতে পারে। যেমন যদি কোনো ভক্ত সে
একটি ভক্তি অনুসরণ করার সময় মানে কি তাকে অন্য ভক্তের সঙ্গে আদান প্রদান করতে হয় ভক্তি অনুসরণের সময়। তো সেই অন্য ভক্তের সঙ্গে যখন ভক্তির অনুশীলনের সময় তাকে আদান প্রদান করতে হয়, সেই ভক্তের মনোভাবটি কীরকম আছে সেটা তাকে চিন্তা করে, এটি এই বিচার, এটি হচ্ছে বিচারযোগ্য। আমি ওকে একটি কথা বললাম, এই কথাটি বলার মাধ্যমে সে ভক্তের মনের মধ্যে কি আঘাত লেগেছে, না সে আরো ভক্তি অনুসরণে আরো উৎসাহ লাভ করেছে, এটি বিচার করা উচিত। তিনি হচ্ছেন একজন ভক্ত, তিনি যদি এই কথা শ্রবণ করার পর তার মনের মধ্যে একটি বাধা পেলেন, তাহলে কি হলো, তার জন্য সেটি অনুকূল অনুশীলন হলো না। এই কৃষ্ণ আনুকূল্যেন কৃষ্ণানুশীলন বলতে গেলে, কৃষ্ণ বলতে গেলে কৃষ্ণ, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের ধাম, কৃষ্ণের যত কিছু সাজ সরঞ্জাম রয়েছে এই সব কিছুর কথা বুঝতে হবে। পরাভক্তি অনুসরণটা বলছি যে আমরা যে মাঝে মাঝে বলি আমরাও ভক্তি যাদন করছি, আমাদের তো উন্নত হচ্ছে না কেন, আমার ভক্তির টেস্ট পাচ্ছি না কেন, কি করে পরাভক্তি অনুসরণ হলো। এখানে ভক্তের সঙ্গে আদান প্রদানের সময় তুমি যেভাবে ব্যবহার করলে তার মধ্যে যে মনের কষ্টটা আসলো তার ফলে কি হলো, সেটি তুমি পরাভক্তি অনুসরণ থেকে বাদ পড়ে গেলে। ভক্তি অত্যন্ত সূক্ষ্ম, কিন্তু সেই জন্য আমাদের দেখা যায় অনেক ভক্ত যারা উন্নত স্তরে আছেন দেখেন, দেখা যায় হঠাৎ করে কোনো কিছু ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বলেন না কিছু, দেখবেন তার চুপচাপ থাকে, বিচার করে, কথাটি একবার মুখ থেকে বেরিয়ে গেলে কিন্তু আর ওটাকে ফিরিয়ে নিয়ে আসা যায় না। এটা একটা অত্যন্ত, এটা বাণের মতন কাজ করে, মানে তীরের মতন বিদ্ধ করে যেখানে সেটা ক্ষতবিক্ষত করে দেয়। তো এটি হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম অনুশীলন, সেই সূক্ষ্ম অনুশীলন যদি আমরা না করতে পারি সূক্ষ্মভাবে তাহলে আমরা কিন্তু বাদ পড়ে যাব। সেই জন্য এখানে বলছেন এই যখন ভোগের স্পৃহা থাকে মনের মধ্যে, এটা কখন হয়, এটা বিচার আছে যে এইরকম ভক্তের মধ্যে অন্য ভক্তের আদান প্রদানের সময় যথার্থ ভক্ত সুলভ যে আচরণ হতে পারে না, কারণটি কি, কারণটি হচ্ছে কি, ভক্তি স্পৃহা। এই ভক্তি স্পৃহা যতক্ষণ পর্যন্ত হৃদয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত ভক্তি সুখ উপলব্ধি করা যাবে না। রূপ গোস্বামী বলছেন ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিসাচ হৃদি বর্ততি তাবৎ ভক্তি সুখস্যাত্র কথম অভ্যুদয় ভবেত। যতক্ষণ পর্যন্ত হৃদয়ের মধ্যে ভক্তি স্পৃহা থাকবে, এই ভক্তি স্পৃহা থাকার ফলেই আমাদের মধ্যে যে আদান প্রদান বা একে অপরের সঙ্গে যে কি বলে বিনিময় সেটি আমরা কিন্তু ভুল করে বসি। এটা কেন হচ্ছে, স্পৃহার জন্যে। কি স্পৃহা, নিজের জন্যে স্পৃহা। মাঝে মাঝে আমরা বলে থাকি আমি ভগবানের জন্যে করছি, তাই না, কিন্তু নিজেকে বিচার করতে হবে। তুমি যদি বলছো মনে তুমি বাস্তবিক পক্ষে ভগবানের জন্য করছো না, তোমার নিজের কিছু লাভ পূজার প্রতিষ্ঠার আশা রয়েছে, তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছো, কিন্তু তুমি বলছো কি আমি ভগবানের জন্য করতে চাইছি, সেটি তোমাকে নিজেকে বিচার করতে হবে। এটা অনেক সূক্ষ্ম বিচার আছে। তো যদি ভক্ত অত্যন্তভাবে এরকম মননশীল হন আর প্রত্যেকটি পরিবেশে তিনি নিজের স্থিতিটিকে ভালোভাবে বিচার বিবেচনা করে নিজেকে প্রস্তুত করেন, তাহলে তিনি পরাভক্তির অনুশীলনের অধিকারী হতে পারবেন। অতএব এখানে যেটি প্রসঙ্গ হলো যে ভক্ত, একজন ভক্ত একজন ধনলোলুপ ব্যক্তির মতন অনেক সেবা করতে চায়, সেই সেবা করার সময় তাকে দেখতে হবে এটা কি আমি কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যে অহৈতু কি ভক্তি অনুশীলনের জন্য প্রয়াসী, না এখানে আমার নিজের কিছু লাভ পূজা প্রতিষ্ঠার বাসনার দ্বারা প্ররোচিত হয়ে আমি এটা করতে চাইছি, সেটি ভক্তকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করে অনুশীলনের
ব্রতী হওয়া উচিত, তাহলে সেটি হবে পরাভক্তির অনুশীলন। আর সেই রকমের একজন ব্যবসায়ী ধনলুলুপ হলে কি হবে, যেমন এখানে বলা হচ্ছে ভরত মহারাজ তিনি ভক্তিযাজন করছিলেন, বা অম্বরীশ মহারাজ ভক্তিযাজন করছেন, আবার উত্তরোত্তর ভক্তিযাজনের জন্য ঘর ছেড়ে জঙ্গলে চলে গেলেন বেশি ধন পাওয়ার জন্যে। সেই রকম একটি সেবা হচ্ছে, আর একটি সেবার জন্যেও সে যখনও প্রয়াসী হয়, সেটা কিসের জন্য সে করছে, তার নিজের লাভ পূজার প্রতিষ্ঠা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যে না ভগবানের জন্য, এটি হচ্ছে কেন্দ্রবিন্দু বোঝার জন্যে। যখন এইভাবে পরাভক্তি অনুসরণ হবে তখন সে কী হবে, ভগবত ধামে অন্তিমে গিয়ে ভগবানের চরণ সেবায় সে যুক্ত হতে পারবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শেষ না প্রশ্ন মন্তব্য নেওয়া হবে? আরে বাপ রে বাপ, প্রশ্ন আছে একটা প্রভুর নাকি, বলো বাবা। বলো বলো, হ্যাঁ হ্যাঁ, অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষম পরম। সেই ব্যক্তি পরাভক্তি অনুশীলনের জন্য প্রযত্ন যত্নশীল, তার স্তরটি হচ্ছে এইরকম, তার মনের মধ্যে জাগতিক কামনা বাসনা আসে, কিন্তু যেহেতু ভাগবতমে বলছেন থাকলেও পরম পুরুষ ভগবানের তীব্র ভক্তিযুক্ত সেবায় যুক্ত হ, যদি তিনি এইরকম কামনা বাসনা থাকা সত্ত্বেও কেবলমাত্র ভাগবতমের যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে বা পঞ্চরাত্রের নির্দেশ অনুযায়ী সেটি যদি তিনি অনুসরণ করে থাকেন, তাহলে তাকেও পরাভক্তি অনুসরণের মধ্যে নেওয়া যেতে পারে। কারণ তিনি চাইছেন না এই জগতের মধ্যে সুখ সুবিধা ভোগ করবেন, সেটা জাগতিক নয়, তার মধ্যে কামনা আছে, আর যদি সেই কামনা বাসনা নিয়ে যদি সেই সুখ সুবিধা ভোগ করার জন্যে যান, তাহলে সেটি পরাভক্তি বলে বলা যাবে না। বুঝা যাচ্ছে, তার ইচ্ছাটি কী সেটা দেখতে হবে, সে যদি ভোগ করতে চায় জগতের মধ্যে সেটা পরাভক্তি হইল না, আর যদি ভগবত সেবা করার জন্য ইচ্ছুক হয় তাহলে সেটি পরাভক্তি হবে, তার ইচ্ছাটি কী আছে সেটা দেখতে হবে। হরে কৃষ্ণ। শিল প্রপাদ কী